সারা বাংলাদেশের আনাছে কানাচে প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের জন্য এই গ্রামের বিশেষ করে এই গ্রাম গ্রামের আশেপাশের লোকদের জন্য একটা গৌরবের বিষয় সৌভাগ্যের বিষয় আমার বড় সন্তান আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায় অগ্রণী ভূমিকা রাখবে আপনারা ভালো আছেন ভাই ভালো আছেন ক্ষুদা নাই তো পেটে আছে আছে ক্ষুদা আছে ক্ষুদা দুই ধরনের একটা ক্ষুদা সাহাবিদের যুগে প্রমাণিত টানা পাঁচ দিন খান নাই কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখছেন রসুলের মুখের কথা শুনছেন ওনারা ক্ষুধার কথা ভুলে গেছেন আল্লাহ। আমরা পাঁচ দিন পারবো না কিন্তু দুই তিন ঘন্টা পারি অনেক সময় এমন গুরুত্বপূর্ণ কথা শুনি তন্ময় হয়ে কোরআন শুননার কথায় ক্ষুধা ভুলে যায় রোগ ভুলে যায় আমরা আমাদের ব্যথা ভুলে যাই আমরা আনন্দে উদ্বেলিত হয়ে কোরআন শুনি ঠিক কী সুতরাং আমরা আজকে কোরআনের ক্ষুধা নিয়ে বসেছি আল্লাহ যেন আমাদের আশা বসাগুলাকে কবুল এবং মঞ্জুর করেন বলেন আল্লাহ আমিন আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মাহফিলে আসলে আমরা ওয়ায়েজ না আমরা একরকম আয়োজক চেষ্টা করেছি আপনাদের জন্য যেন এখানে সুন্দর একটি মাহফিল হয় আমি দুটি ঘোষণা আপনাদেরকে দিতে চাই ইসলামী সাহিত্য কেন্দ্র ইসাক এটা আমরা সকলে মিলে এখানে একটা আপনারা দেখেছেন একটা মসজিদ হচ্ছে এখানে যুগ যুগ ধরে মাহফিল হয়েছে এই মাহফিল অনেকদিন বন্ধ ছিল আমাদের যোগ্য মানুষজন মিলে আবার সকলে মিলে এই মাহফিলকে চালু করেছে এই বছরের মাহফিল যদি ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারি আমি বলেছি যে আল্লাহ যদি তৌফিক দান করেন এই ময়দানে বাংলাদেশে যারা কোরআন সুন্নার কথা বলেন আপনারা শুধু নাম বলে দিবেন একদিন নয় আগামী বছর থেকে দুই দিন তিন দিনের মাহফিল হবে বাংলাদেশের সকল আলেমরা এই ময়দানে আসবে ইনশাআল্লাহ আপনারা কি চান যে এই মাহফিলটা প্রত্যেক বছর দুই দিন তিন দিন ব্যাপী হোক রাজি আসেন আপনারা টান করে হাত তুলতে হবে আল্লাহকে দেখানোর জন্য ফাঁকি দেওয়া যাবে না শান্ত চিন্তা করছেন আমার বাড়ি হচ্ছে এইদিকে আন্দাজি আমি কি জন্য এই করে মাহফিল হোক আমার কি দুঃখে চাওয়া লাগবে তাই আপনি কল্যাণের জন্য যদি চান আল্লাহ বরকত দিবে হাত তো নামাতে বলি নাই তুলতে বলছি খালি নামাই ফেলছেন আপনারা টান করে তুলেন হাত শক্ত করে হাত তোলেন গলাটা খাঁকার দেন এতগুলা লোকের গলা খাঁকার হয় নাই মজবুত করে দেন দিছেন এবার চাটখরের জমিন থেকে আল্লাহর নাম জোরে করে বলার মতো যাদের সাধ্য আছে তারা হাতগুলা শুধু তুলে রাখেন আর যারা জোরে বলবেন না নিয়ত করছেন হাত নামায় ফেলেন নিয়ত করছেন আপনারা এবার যারা হাত তুলেছেন বুক বরাবর নিয়ে আসেন বুক বরাবর নিয়ে আসছেন আমি যখন লিল্লাহে তাকবীর বলবো আপনারা হাত গুলা সব উপর দিকে তুলে আল্লাহ আকবার বলবেন পারবেন না ইনশা আল্লাহ ওই যুবক গুলা হাসতেছে ওরা পাঁচ বন্ধু এক জায়গায় বসছে ওরা নিয়ত করছে হুজুর বলছে উপর দিকে আমি উম সামনের দিকে দেওয়া যাবে দিতে হবে কোন দিকে রাজি তো দেখে এবার একটা তাকবীর দিয়ে দেখান তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক প্রিয় ভাইয়েরা আমি খুবই সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কথা বলবো আমাদের মেহমান এসেছেন আমাদের মেহমান আপনাদের কাছে কথা বলবেন রাত গভীর হয়ে যাচ্ছে আমি মূল কথাগুলো আপনাদের কাছে বলে ফেলতে চাই প্রিয় ভাইয়েরা আল্লাহ হারাপ আমিন আমাদেরকে দুইটা অনন্য নিয়ে আমদ দিয়েছেন একটা নিয়ামত হচ্ছে কালাম একটা নিয়ামত হচ্ছে জবান কালাম হচ্ছে আল্লাহর কোরআন আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে আল্লাহ হরবুল আলমিন বলছেন সেটি হচ্ছে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের দেওয়া বান্দাদের জন্য একটি জবান আল্লাহর এই দুই নিয়ামতি আল্লাহ হরাবুল বান্দাদের জন্য অনন্য করেছেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বান্দাদেরকে বারবার সতর্ক করিয়েছেন যে বান্দা তুমি যদি তোমার রবের নিয়ামতের শুক্রিয়া করো আল্লাহ বাড়ায় দিবেন আর নিয়ামতের অকৃতজ্ঞ হলে আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে শেষ করে দিবেন তো আল্লাহর দেওয়া দুটো অনন্য নিয়ামতের একটা হচ্ছে আল্লাহর কালাম সোমান আল্লাহ বলেন কালাম আল্লাহর নিয়ামত এই কালামের নিয়ামতটা পৃথিবীবাসীর জন্য চার চার ধরনের কয় ধরনের দুইটা নিয়ামত হচ্ছে জেনারেল সকল মানুষের জন্য আল্লাহই নিয়ামত দিয়েছেন আল্লাহ আব্বুল আহমিন বলছেন এয়া আইয়ু হান্না শুকদ জাত কুম্মা ইজা তুম্ মের অব্বিকুম্ ওয়াশি ফেউলিমে ফি আমার রব্বুল আমিন বলছেন রসুল দুনিয়ার মানুষের কাছে যে বলেন দুনিয়ার মানুষ কি আমি রব্বুল আমিন আল্লাহর পক্ষ থেকে যে কালামটা দিলাম এইটা আমি জেনারেল মানুষদেরকে নাচ বলে সম্বোধন করলাম মানুষের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আল্লাহকে মানে আল্লাহকে মানে না সব শ্রেণীর মানুষ আছে আমার আল্লাহ হারাবুল আমিন বলছেন আমি আল্লাহ হারাবুল আমিন সব শ্রেণীর মানুষের জন্য কোরআনের দুইটা নিয়ামত দান করলাম একটা নিয়ামত হচ্ছে আমি আমিন কোরআনকে তাদের জন্য প্রেসক্রিপশন বানালাম একজন হিন্দু আপনার বাজারের মধ্যে ব্যবসা করে ওজনের মধ্যে কম দেয় আল্লাহর আমিন বলছেন তুমি হিন্দু হও মুসলমান হও তুমি যদি ব্যবসা করতে চাও আমি আল্লাহ বললাম তুমি ওজনে কম দিতে পারবে না এটা কোরআনের নির্দেশ এইটা যদি একটা হিন্দু ফলো করে তাহলে সে হিন্দুদের মধ্যেও একজন ভালো হিন্দু হতে পারে ঠিক কিনা আমার আল্লাহ আর এই জন্য বলছেন দুনিয়ার মানুষ আমি রাবুল আমিন তোমাদের জন্য কোরআনকে মাও এইজা বানালাম এই মাও এইজাটা তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন আর দুই নম্বর আমি রাবুল আমিন সব মানুষের জন্য নিয়ামত করলাম কোরআনকে আমি আল্লাহ বললাম উল্লি উল্লিমা ফিসুদুর ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো তোমার সব বিষয়ের ডাক্তার তুমি দেখাইতে দিতে পারো মাথার ব্যা সমস্যা হয়ে গেছে নিউরো সায়েন্সে চলে যাও চোখের সমস্যা হয়েছে চোখের ডাক্তারের কাছে চলে যাও পেটের সমস্যা হয়েছে গ্যাস্টন্টোলিস ডাক্তার দেখা দাও চামড়ার প্রবলেম হয়েছে স্কিন বিশেষজ্ঞ দেখাও কিন্তু একটা বিষয়ের বিশেষজ্ঞ দুনিয়াই নাই যদি তোমাদের কাছে থাকতো তাইলে ধন সম্পদ সব কিছু বিক্রি করে তারা ম্যানেজ করে ফেলতে অন্তরের সমস্যা আপনি মৃত্যু সজ্জায় চলে গেছেন আপনার কল আপনার অন্তর আপনার হার্ট এইটাকে এখন কেমন করে ধরে রাখা যায় এই পণ্ডিত এই ডাক্তারই যদি জানা থাকত দুনিয়ার সবচেয়ে কঞ্জুস মানুষটাও মৃত্যু সজ্জায় বলতো খবর দে ডাক্তার রে আমার দুই বিঘা জমি আছে লিখে দিলাম তারপরেও আমার জন্য যেন একটা বছর হায়াতকে বৃদ্ধি করে দেয় আমার অন্তরটার মধ্যে যেন শান্তি ঢুকায় দেয় আমার অন্তরের অস্থিরতা যেন দূর করে দেয় এরকম কোনো একটা ওষুধপত্র দিয়ে ডাক্তারি করতে পারো আবার আল্লাহ আর আপনামিন বলছেন এইটার কোনো ডাক্তার নাই কিন্তু আমি রপলামিন এই ডাক্তারিটা দিয়ে দিলাম তোমাদের জন্য আল্লাহ বলছেন এই কোরআন যে তোমাদের জন্য দিলাম এইটা আমি রব্বুল আমিন তোমাদের জন্য এটা অন্তরের শেফা দিলাম এই অন্তরের প্রশান্তি দিলাম দুনিয়ার কোন একটা মানুষ যদি অন্তরের মধ্যে প্রশান্তি পেতে চায় আমার আল্লাহ বলছেন সে যেন কোরআনের কাছে চলে যায় নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী বলছেন আমরা কতকগুলা হার্ট অনেক বেশি প্রেসার নিয়ন্ত্রণে আসে না এরকম কতকগুলা রুগীর মাথার কাছে আমরা আল্লাহু 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 আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলি আর কোরআন তেলাওয়ারটা বাজায় রেখেছিলাম বেচারি মুসলমান নয় কিন্তু ওই কোরআনের দোতানা কোরআনের সুর শুনে ওই মানুষগুলার অনেকের নিজেদের মধ্যে যেই প্রেশারের কম বেশি ছিল সাময়িক সময়ের জন্য এই প্রেশারগুলা পর্যন্ত কোরআন তেলাওয়াতের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় আল্লাহ আকবার এটা হচ্ছে জেনারেল দুনিয়ার যে কোনো মানুষ কোরআনের কাছে আসলে এটা পেয়ে যাবে আল্লাহ আরমিন বলছেন কিন্তু ইমানদারদের জন্য আমি রব্বুল আলমিন দুইটা বকশি জড়তে চাই দুইটা আমি উপহার দিতে চাই আল্লাহ বলছেন উপহার দুইটা কি রসুল আপনি জানাই ও আমার রব বললেন দুনিয়ার সব মানুষ তো এই নিয়ামত পাবে ওই মানুষের মধ্যে ইমানদার আছে ইমানদার কোরআন থেকে পাবে ইমানদার কোরআন থেকে শিফা পাবে কিন্তু বোনাস বোনাস পাবে পাবে কি আল্লাহ দুইটা বলছেন এই কোরআন তাকে হুদা দিবে পথ নির্দেশ করবে আর আমি আল্লাহ বললাম এই কোরআন তার জন্য রহমত হিসাবে সার্বক্ষণিক সাথী হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু রহমতের ব্যাখ্যাটা একটু দেয় দিয়ে আমি আলোচনায় ঢুকবো ভালো করে বোঝেন লাহারা বলে আমিন বলছেন রহমত উল্লিল মমি নেন দুনিয়ার মানুষ আমরা আল্লাহর রহমত চাই কি না আর কথা বলেন আল্লাহ হুম মাফতা হালাইনা বোয়াবা রহমত দিক আই আমার রব আপনি আসমানের দরজাটা আমার জন্য রহমতের খুলে দেন কিন্তু আল্লাহ বলছেন রহমতের দরজা তুই যদি ঢুকতে চাস ওই বাড়ির মধ্যে তাহলে কোরানের মধ্যে ঢুক রহমত কেমন করে কোরান আমাদের জন্য আপনারা অনেক সময় কোনো একটা কঠিন কাজ শ্যালো মেশিনের একটা নাট নষ্ট হয়ে গেছে ব্যাটারে এদিকে বাবার এই জায়গায় টর্চটা একটু ধরে থাকতো অন্ধকারের মধ্যে আমি একটু কাজ করব। ছেলেটা অন্ধকারের মধ্যে টর্চটা ধরে আসে ধরে ধরে সেইটা দেখাচ্ছে তাকে হঠাৎ করে একটু অমনোযোগী হয়ে হাটটা একটু সরে গেছে বাব্য কাতায় দেখা মতো ধর কোন জায়গায় ধরা লাগবে তাও জানিস না ছেলে আবার ভয় পায় আবার টর্চ ধরে অনেক সময় আমাদের এরকম হয় কিনা ভাই কিন্তু টর্চের আর একটা ধরন আছে আপনারা যারা কখনো অপারেশন থিয়েটারে গেছেন অথবা কখনো দাঁতের ডাক্তার দেখাতে গেছেন ওই ডাক্তারদের কাছে দেখবেন একটা ভিন্ন রকম ওদের কাছে একটা টর্চ লাইট আছে কপালের মধ্যে সুন্দর করে এরকম একটা বেল্ট বাঁধায় দেয় সামনের দিকে এই জায়গায় একটা টর্চ লাগায় দেয় ওই টর্চটা এমন ফোকাস ডাক্তারের চোখ যেখানে টর্চ ও সেই জায়গাতে ধরা লাগে না কারো আমার রব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো এই কোরআনটা যদি দিলাম তোমাদের জন্য কেমন করে রহমত আল্লাহ বলছেন হুদাউর ও দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন যারা কোরআনওয়ালা হয়ে যাবে যারা কোরআনের কাছে চলে আসবে তাদের পিছনে পিছনে রহমত এমন ভাবে থাকবে আমি আল্লাহ বললাম একবার যদি কোরআন ধরতে পারিস রহমতটা তোর সাথে ওই কপালের মধ্যে রকম করে তোর সাথে ঘুরতে ঘুরতে থাকবে আমার নবী বিশুদ্ধ হাদিসের মধ্যে বলছেন কেউ যদি জুমার দিনে সুরাতুল তেলাওয়াত করে বৃহস্পতিবার চাঁদ উঠে গেছে উঠার পরে বৃহস্পতিবার রাত থেকে শুরু করছে শুক্র পারে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সুরা কাহাব যদি পুরাটা একবার তেলাওয়াত করতে পারে আমার নবী বলছেন এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত ওই সুরার তেলাওয়াতের এমন পাওয়ার তার সাথে থাকবে আলো দিয়ে আল্লাহ তাকে এক সপ্তাহর মধ্যে এক সপ্তাহর জন্য হেদায়েতের রাস্তায় রাখবে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর কালামের দাম আছে ঠিক কি না আল্লাহ হারা প্রেমিন বলছেন ওই কালামটা যেই জবান দিয়ে পড়ো যেই ভাষা দিয়ে পড়ো যেই মুখ দিয়ে পড়ো ওইটারও দাম আছে সুভান আল্লাহ কেমন দাম আমার আল্লাহ রা বলছেন ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখো কি দেখবে আল্লাহ বলছেন আর রহমানু আল্লাহ তারা বুঝবেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন হুসনা নিশ্চয় আল্লাহিনের সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ নবী বলে গেছেন নিরানব্বইটা নামের কথা হাদিসের মধ্যে আমার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল জাতের নাম আল্লাহ বলে গেছেন মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর জাতের নাম কেবল একটা নয় আল্লাহর জাতের আরেকটা নাম আছে আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান কেমন করে আল্লাহ রাব্বুল আমিন এই ঘোষণাটা দিলেন পুরা কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতের শুরুর মধ্যে আর রহমান শব্দ এসেছে কিন্তু পুরা কোরআনের কোন একটা সুরা শুরু হয় নাই রহমান দিয়ে কাফের মুশিকরা যখন নবীজির কাছে এসে বলল এই যে লাত দেখছ হ্যাঁ কি কাজ করে বলো তো বলে আমাদের যখন কারো অসুস্থ হয় ওর কাছে যাই দেখতে কেমন এইরকম এরকম মানাত দেখছ দেখতে কেমন কোন জায়গায় থাকে কি করে বলে আমাদের ব্যবসাতে যাওয়ার সময় যার বিপদে পড়ে তার কাছে যাওয়া লাগে লা জামানাত কোথার থেকে আসছে কি সব পরিচয় তো জানি তুমি যে বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ওই আল্লাহর পরিচয়টা আমাদেরকে একটু জানাও তো আমার আমিন গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ হারাবহামের পরিচয় কী দিচ্ছেন বলেন তো ভাই দুনিয়ার বুকে কেউ যদি তার পরিচয় দিতে চায় সে কি তার দুর্বলতার পরিচয় দেয় নাকি সবলতার পরিচয় একজন চেয়ারম্যান চেয়ারম্যান হইছে ওই সন্তানের বাপ মেয়ের জামাই কারো বিয়ায় হয়তো দোকানের ব্যবসায় কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে নানান জব আছে কিন্তু কোনোটার পরিচয় দেয় না উনি কে বলে চেয়ারম্যান সাহেব বলে কিনা হুজুরের অনেক পরিচয় আছে আরো ব্যবসা করে করে কিন্তু হুজুর পরিচয়টাই কি ক্ষতি জায়গা মানে ওটাই তার সবচেয়ে সম্মানিত পরিচয় দুনিয়ার মানুষের যেই পরিচয়টা সবচেয়ে সম্মানিত সবচেয়ে পাওয়ার ওই পরিচয়টাই দুনিয়ার মানুষ দেয় আমার নবীর কাছে জিজ্ঞাসা করলো তোমার তার পরিচয় কি দাও তো আল্লাহ রব্বুল আলমিনের নাম আছে কাহার আল্লাহর নাম আছে রজাক আল্লাহর নাম আছে আজিজ আল্লাহর নাম আছে কয়েক আল্লাহর নাম আছে কাহার আল্লাহর জাব্বার কত বড় বড় কিন্তু রব্বুল আমিন বান্দাদের জন্য নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন রসুল আপনি যে পরিচয় তুলে ধরেন আর রহমান বলেন আপনার রবকে আপনার রমের কোনো পরিচয় আগে নয় আপনার রব হচ্ছেন রহমান সুভান আল্লাহ রহমানের পরে আল্লাহ বলছেন দুইটা নিয়ামত দিয়েছি আমি কি জন্য রহমান আল্লাহ নিজেই জানাচ্ছেন আল্লা বলছেন এক নম্বর রহমান উচ্চ আমি আল্লাহ আরব রামীন বল্লাম আর রহমান আল্লামাল কোরআন আমি এই জন্য রহমান যে আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি আর আমি রহমান এই জন্য বন্দ ইনসান আমি মানুষকে সৃষ্টি করছি বলেন তো একটা মানুষের শরীরের মধ্যে কতগুলো অর্গান আছে। আপনার কিডনি আছে হার্ট আছে আপনার চোখ আছে আপনার কান আছে আপনার শরীরে এমন এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনি কল্পনাও করতে পারেন না এক একটা জিনিসের কাজ কত আল্লাহ আমিন একটারও পরিচয় দিলেন না আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে বলছি আমি মানুষকে সৃষ্টি করেছি সাথে সাথে তাকে জব ভগবান দিয়েছি কথা বলার যোগ্যতাটা আমি তাকে দান করেছি তাহলে বোঝা গেল আল্লাহ রবিনের কালামের যে কোন দাম ওরকম রবিন আপনাকে আমাকে যে জবান দিয়েছেন তাহাও আল্লাহর কাছে বড় বেশি মূল্যবান ঠিক না কেমন করে ঠিক বুঝে না না বুঝে এবার চলেন তো একটু বুঝে নেই আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া আরদ নিচে তাকায় দেখেন কার উপরে বসে আছেন খর খেরের উপরে বসে আছেন না কি কি দেখছেন না খের না ঘাস খেরের উপরে বসে আছেন উপরে তাকায় দেখেন কোথাও সামিয়ানা আছে কোথাও নাই ওই যে সাদা কাপড় দিয়ে মুড়াই রাখছে আমার ছেলে ফেলেরা ভিতরে সাদা কাপড়ের এমন কোনো কিছু নাই খুললেই দেখবেন বাঁশ ঠিক কিনা আমার সামনে দেখতে পাচ্ছেন পিতল এই যে আপনার মোবাইলটা হাতে নিয়ে দেখেন দশ থেকে এগারো ধরনের ম্যাটেরিয়ালস আছে এর মধ্যে আপনার চোখের মধ্যে যা যা পরে ডানে সব কিছু যা যা দেখতে পান আমার আল্লাহ বলছেন বান্দা তুই বুঝিস না কিন্তু আমি আল্লাহ বললাম আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলা তাজবি করে কার সৃষ্টি করার পরে বললাম আমি তাকে জবান দিয়েছি ওই জবানটা এমন যখন কোনো বান্দা তাজবি করে আরেকজন বান্দাও তার কথাটা বোঝে যখন বান্দা তাজবি করে ফেরেস্তা বোঝে আবার যখন বান্দা তাজবি করে আল্লাহ তো বোঝেন আবার আল্লাহর কথাটা বান্দা যখন বোঝার চেষ্টা করে ওই ওয়ালার বান্দারা আল্লাহর কথাটাও আল্লাহর কালামটাও বুঝতে পারে এই জন্য ওলামাইকে রাম বলতেছেন মানতেকের ভাষায় পৃথিবীর সবগুলা হাইওয়ান সবগুলা জন্তু কিন্তু এই জন্তুগুলা দুই ভাগে বিভক্ত একটা হাইওয়ানের নাচ আরেকটা গয়ের না একটা কথা বলতে পারে আর একটা কথা বলতে পারে না তারা বলছেন দুনিয়াতে যারা কথা বলতে পারে আল্লাহ কথা যারা বলতে পারেন না তাদের উপরে সর্বদিক দিয়ে তাদেরকে মর্যাদা দিয়েছে আল্লাহ তাহলে আমরা যে যে কথা বলতে পারি আমরা যে জবানওয়ালা এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত তাই তো ঠিক না কেমন বড় নিয়ামত আপনার আমার কি ধারণা মানুষ কথা বলতে শুরু করার এমনি এমনি বলতে শুরু করে ছয় সাত মাস বয়স থেকে বলে মামা পানিরে বলে মাম 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 উল্টা পাল্টা বলতে বলতে আস্তে আস্তে বলতে 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 এক দেড় বছরে কথা এমনি বলে ফেলে তাই নাকি হুম তাই নাকি বিজ্ঞান কি বলছে খেয়াল করেন কোনো একটা মানুষ যখন কথা বলার নিয়ত করে কি করে আরে কথা বলতে হবে কি করে নিয়ত করে কথা বলবো লাঞ্চে সিগনাল চলে যায় লাঞ্চ গলার মধ্যে অক্সিজেন পাঠায় দেয় গলার মধ্যে দুইটা আছে লরিন্স দুইটা চেক করে অক্সিজেন দিয়ে প্রতি সেকেন্ডে বার পর্যন্ত কাঁপতে পারে সুবানালা বাড়িতে যাই বলেন লরিংস এবার সিগনাল পাঠায় ব্রেনে ব্রেন এবার পাঠায় দেয় ওই জিও জিওবাই জিও বা পাঠায় ঠোঁটে এরপরে কমপ্লিট একটা প্যাকেজ হয় কমপ্লিট প্যাকেজ হওয়ার পরে এ প্রক্রিয়া করার পরে আবার ব্রেনে সিগনাল যায় সব ঠিক আছে এরপরে ব্রেন যখন সিগনাল দেয় সেকেন্ডের কয়েক ভাগের কয়েক ভাগের কয়ের ভাগ সংক্ষিপ্ত টাইমের মধ্যে এই জটিল একটা প্রক্রিয়ার পরে দুনিয়ার মানুষটা কথা বলতে পারে আল্লাহ আকবা আমার আল্লাহ আমিন বলছেন আল্লাহর ভাষাতে বন্ধ একটু খেয়াল করে দেখো ও দুনিয়ার মানুষ টাকা তাকা বেটা কোথায় তাকাবি চোখের দিকে তাকা কেন আল্লাহ বললেন চোখের দিকে তাকা আল্লাহ যুবকদেরকে বোঝানোর জন্য বলছেন আমার যতটুকু মনে হয় সাইফুল্লাহ ভাই আসেন আপনার সাথে একটা সেলফি দিল পাঁচবার ছয় বার সাপ দিলাম ছবি না তোর মোবাইল ভুল হয়ে গেছে তাড়াতাড়ি মেমরি থেকে ডিলিট কর সরি মোবাইল হাতে নিছে একশো আঠাশ জিবি কিন্তু ডিলিট করা লাগে মোবাইলে মোবাইল আর ছবি ওঠে না এই যুবকরা বলো তো আমাদের হয় কিনা এরকম কথা বলা হয় কিনা হয় আমাদের মোবাইলের মধ্যে ভিডিও করতে লাগছে আর হঠাৎ করে আর মেমোরি কাজ করে না আমি আপনাদের এই চাট চাটখৈরের সম্মানিত যারা এই মাহফিলে আসছেন তাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো আপনাদের এই বগুড়া অঞ্চলে এই অঞ্চলে কোনো দিন এরকম কোনো সিগনাল পাইছেন কি না হঠাৎ করে একটা মুরব্বী একদিন ঘুমের থেকে উঠছে উঠার পরে দেখে কে জানি কানে কানে তার বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা তাকাইছে বামে তাকাইছে কিরে কেউ তো নাই খানিকক্ষণ পরে খেয়াল করছে ব্রেনের থেকে সিগনাল কি বলছে চাচা টুডে আপনার সত্তর বছর বয়স মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে অনবরত শোক দিয়ে দেখেন আপনি শুনতেছেন কান্দিয়া আপনার মেমোরিজ অলরেডি ফুল ইফ ইউ ওয়ান্ট এনি নিউ সিন টুমোরো কালকে যদি নতুন কিছু দেখতে চান মেহরবানি করে ব্রেনের থেকে কিছু ডিলিট করেন আপনাদের এলাকায় এরকম কোনো সিগনাল আসে আসছে একশো বছর হলে আসবে দুইশো বছর বিজ্ঞান কি বলছে শোনেন বিজ্ঞান বলছে ইফ এনি হিউম্যান বিং আলাইভ ইন দিস ইউনিভার্স থাউজেন্ড ইয়ার্স যদি কোনো একটা মানুষ এই দুনিয়ার বুকে এক হাজার বছর বাঁচে আর নটে সিঙ্গেল সেকেন্ড স্লিপ সে যদি এক সেকেন্ডও না ঘুমায় অনবরত যদি তার চোখ দিয়ে দেখতে থাকে আর কান দিয়ে শুনতে থাকে দয়াময় রহমান তার ব্রেনের মধ্যে এত পরিমাণ মেমোরি সেট করছেন এক হাজার বছর বেঁচে অনবরত দেখে ওই বান্দা ব্রেনের পাঁচ পারসেন্ট মেমোরি খরচ করার যোগ্যতা রাখে না আমার আল্লাহ হারা প্রেমীন বলছেন আর আমি না জ আল্লাহু আইন ওলি সান উয়াশা ফা তাই দুনিয়ার মানুষ আমি আল্লাহ হারা প্রেমীন নাম তাকাবাটা চোদ্দ এক ফাঁকি দিস না এই যুবক তোমাদের এলাকায় মোবাইল কাঁদে নাকি মোবাইল কাঁদে কি বলে কাঁদে না আন্দাজি না বুঝে বলো কেন মোবাইল তো আমারটাও মাঝে মাঝে কাঁদে হঠাৎ করে পকেটের মধ্যে দিয়ে কঁত কঁ কঁত 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 কিরে বাইর করে দেখি নয় পার্সেন্টের নিচে চার্জ চলে আসে কান্দে মোবাইল তখন আরে কথা বলেন এই যে একটু আগেই যে বললেন কান্দে না মোবাইল আপনার আমারটা নয় পার্সেন্ট নিচে চলে আসলে কাটি শুরু করে তখন মোবাইল চাই তাকে চার্জ দেওয়া লাগবে যারা মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন মানুষ তিনটা কারণে মোবাইল খোলে একটা হচ্ছে সে কল দেওয়া অথবা রিসিভ দুইটা হচ্ছে টাইম দেখার জন্য আর তিন নম্বর নেট ব্যবহারের জন্য ওই মানুষটা মোবাইল খোলে কতবার গড় হচ্ছে দুইশো থেকে তিনশো এর বেশি খোলে না কম খোলে অনেকে বেশি খুলতে পারে কিন্তু এভারেজে দুইশো সত্তর বারের বেশি একটা মানুষের লাগে না দুইশো সত্তর বার আপনার পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি চব্বিশ ঘন্টাও চলে না আটচল্লিশ ঘন্টাও চলে না পকেটের মধ্যে কত কত কঁ করে আপনাকে সিগন্যাল দেয় যে আমার চার্জ দেওয়া লাগবে একটা মানুষ প্রত্যেক কতবার চোখ খোলে আর কতবার বন্ধ করে একটা মানুষ মানুষ বিজ্ঞানীরা বলছে মোর টাইমস এ ডে একটা বেশি প্রত্যেক দিন তার চোখটা খোলে আর চোখটা বন্ধ করে বলেন তো এই চোখ বন্ধ আর চোখ খোলা নিয়ে দিন টেনশান কোনো দিন চার্জ লাগানো কারেন্ট থাকবে কি থাকবে না এরকম চিন্তা কোনো মানুষের করা লাগে আমার আল্লাহ রব রমিন এই জন্য বলছেন আলাম না উ আই নাই নিওয়ালি সানাও ও দুনিয়ার মানুষ আমি আমিন তোর জন্য বললাম আমি তোরে দুইটা চোখ দিছি আর আমি রব্বুল আমিন তোর জন্য বললাম আমি বান্দা তোর জন্য অনন্য দুইটা অর্গান দিছি তোর জন্য একটা জিও বা আর তোর জন্য দুইটা ঠোঁট দিয়েছি যাদের ঠোঁটের সুক্রিয়া করার উচিত মনে করেন তারা চিৎকার করে বলেন সুবহান ভালো করে খেয়াল করেন এবার পিছন দিকে যাব একটু আল্লাহর আবল বললেন ও হাদাই না দাইন শুনতেছেন কথা আপনারা আমি পিছনের মানুষ কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা শুনতে পান তো ভালো করে শোনেন গুরুত্বপূর্ণ কথা এটা আল্লাহ বলেন আমি আল্লাহর আপ্রমিন বান্দাদেরকে দুইটা উঁচু দিকে দিকের দিকে একটা দিকে আমি হেদায়ত দিয়েছি ও হাদাইনা হাজের ব্যাখ্যা করছেন একদল তারা বলছেন ও হাদাই না মানে জানো নাকি ও হা দেয় না মানে আমি ওই বান্দাটাকে মায়ের বুকের দিকে হেদায়ত দিছি কি আশ্চর্য কথা আল্লাহ মায়ের বুকের দিকে হেদায়ত কেমন করে দিলেন তারা ব্যাখ্যা করছেন ও নাজ দাই মানে উঁচু মায়ের দুইটা স্তন থাকে একটা সন্তান পেটে চলে আসছে ছয় মাসের পরের থেকে সে ম্যাচিউর ডেলিভারি হওয়ার জন্য অপেক্ষা করছে আমার আল্লাহ নাভির সাথে নাভি লাগায় খাওয়ায় আবার মায়ের বুকের মধ্যেও আল্লাহ দুধের সাপ্লাই আস্তে আস্তে রক্ত থেকে ভেঙে ভেঙে মায়ের থেকে পের পাঠায় মায়ের বুকটা আস্তে আস্তে উঁচু হতে শুরু করে আল্লাহর পরে দুইটা নিপিলের মধ্যে বত্রিশ বত্রিশ চৌষট্টিটা ছিদ্রের মুখগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে বাচ্চাটা কেবল পেটের থেকে বেরিয়ে আসছে আসার পরে প্রস্রাব চিনে না পায়খানা চেনে না ওই বাচ্চাটা শীত চেনে না গরম চেনে না ভালো মন্দ কিচ্ছু জানে না আগুন চেনে না পানি চেনে না বাচ্চা কানতে শুরু করছে ওয়া 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 ধাত্রী যারা থাকেন নার্স যারা থাকেন নানি দাদি যারা থাকে সাথে সাথে মায়ের তো কষ্টের সময় ওইটা মায়ের বুকের কাছে আস্তে আস্তে করে বাচ্চা কাটাকে নিয়ে যায় যেই না বুকের কাছে যায় বাচ্চাটা হা করে করে খুঁজে খুঁজে মায়ের স্তন চুচতে শুরু করে দেয় একটাবার কি কল্পনা করলেন যেই বাচ্চাটা বু চেনে না মু চেনে না যেই বাচ্চাটা দুনিয়ার কোনো জ্ঞান নাই তার মধ্যে ওই বাচ্চাটা কি আশ্চর্যজনকভাবে মায়ের বুকের কাছে যাওয়ার সাথে সাথে চুষে চুষে দুধ খাইতে শুরু করে আমার আল্লাহ বলছেন ও হাদাই না হাজাইন সেই আল্লাহ ওই শিশুটাকে দুধ খাওয়ার মতো হেদায়াত দিয়ে মায়ের বুকের দিকে পাঠাইছেন ওটাই তোর তিনিই হচ্ছেন আল্লাহ তিনি রহমান কিন্তু এইটার সাথে আগের দুইটা আয়াতের মিল কোথায় আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়ালিসানু ওয়া শাফাতাইন এটার মিল কোথায় মুফাসেররা বলছেন এইটার মিল তো সবচেয়ে বড় কোনো একটা বাচ্চা দুনিয়ায় এসে গেছে আসার পরে ওই বাচ্চাটা মায়ের বুকের থেকে এ দুধগুলা চুষে চুষে খেতে চায় কিন্তু আপনি একটু কল্পনা করেন তো ভাই এই দুইটা ঠোঁট আর জিও যদি না থাকতো আপনি আমি কোনোভাবে কি মায়ের দুধ চুষে খাইতে পারতাম আবার আল্লাহ এই জন্য বলছেন বান্দা তাকায় দেখ আমি রব্বুল আমিন তোর জন্য কত বড় আমদ দিলাম আমি রব্বুল আহমিন তোর জন্য চোখ দিলাম তোর জন্য ঠোঁট দিলাম তোর জন্য আমি রব্বুল আলমিন আমি দয়া করে তোকে মায়ের বুকের দুধ খাওয়ার মতো হেদায়ত দিলাম এটা একটা ব্যাখ্যা আরেকদল মুফাসির বলছেন ও দুনিয়ার মানুষ রব্বুল আলামিন তোমার জন্য যে জিওবার ঠোঁটটা দিলেন মানুষ যখন কথা বলতে চায় ওই কথা বলার জন্য ঠোঁট আর জিওবা তার থেকে দামি আর গুরুত্বপূর্ণ অন্য কোনো অঙ্গ নাই প্রমাণ হোক হোক দিব প্রমাণ দিব ধরেন দুইটা ঠোঁট টেনে ধরেন নিজেদের দুই দিকে দিয়ে ওর বলেন তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালো কত মজা নিজের নামটা বলেন আব্দুল জব্বার প্রামাণিক নাম আউলায় যাবে ঠোঁট নাই বাদে দিলেন এবার জিওবাটা ধরেন তো টাইনে জিওবাটা থামায় দিয়ে এবার বলেন তো আমার সোনার বাংলা কেমন শোনা যায় প্রমাণ দিয়ে দিলাম আমার আল্লাহ রাবুল আমিন বলছেন ওয়ালি সানাই ও বান্দারে আমি যে তোর জন্য জিও বা আর তোর জন্য ঠোঁট দিলাম এই কথা বলার জন্য এই জন্য আল্লাহর কালামের যেরকম দাম আমি আমার বান্দার জবানের দামটাও এই রকম রেখেছি সুভান আল্লাহ তাহলে এই সংক্ষিপ্ত ভূমিকায় আজকে তো কথা বলার বেশি সুযোগ নাই আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা এই যে জবানের দাম এই যে আল্লাহ হরাবহমিন ভাষার দাম এটা বান্দাদের পক্ষ থেকে আল্লাহ হরাবুল আলমিনের এক বিরাট নেয়ামত ঠিক কিনা আজকে আমরা যে বিষয়ে কথা শুনব সেটি হচ্ছে যে এই যে জবান আল্লাহ দিলেন এইটা দিয়েই কি আমাদেরকে ছেড়ে দিছেন আল্লাহ নাকি আল্লাহ আল্লাহরাবহমিন কথা বলার নিয়ম কানুন কোথায় বলবো কি বলবো কেমনে বলবো কোনটা বলবো কোনটা বলবো না এইগুলাও আল্লাহ রাব্বুল মিন শিক্ষা দিয়েছেন কিনা দিয়েছেন কিনা কোরআনুল কারীমের মধ্যে বারোটা নির্দেশনা আছে যে বিষয়গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বান্দা কোন কথা বলবে কিভাবে বলবে এইগুলোর একটা তালিকা আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য দিয়েছেন শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসার আগ পর্যন্ত আমি যতক্ষণ আমার সুযোগ আছে আমি ততক্ষণ আপনাদের কাছে এই নিয়ম কানুনগুলো আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব আপনারা আসেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক তাহলে চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল কথার দিকে আস্তে আস্তে আমরা সবাই ঢুকে যাই তাহলে প্রিয় ভাইয়েরা প্রথম নির্দেশনা আল্লাহ রাব্বুল সূরা সুরানুর একষট্টি নম্বর আয়াতের মধ্যে তাবত দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান কি জানাবেন আল্লাহ বললেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল নির্দেশনা আপনার উন্মত কে শুনায় দেন ভাই দাকাল তুম্বুই দান দুনিয়ার কোনো মানুষ যদি তার নিজের গৃহে প্রত্যাবর্তন করে নিজের গৃহে আবার ফেরত আসে আসার পরে এসে কোন রকম ঢক 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 ডাক দেওয়া কলিং বেল চাপা উমুকের বাপ তুমুকের মা এরকম করে সম্বোধন করার আগে আমি আল্লাহ তার জন্য নির্দেশ দিলাম দুনিয়ার মানুষ জবান যখন খুলবে তার বাড়িতে ঢোকার আগ মুহূর্তে সে সালাম দিয়ে তারপরে তার বাড়িতে প্রবেশ করে আল্লাহ জবান দিলেন যে আল্লাহ সেই আল্লাহ আল্লাহর প্রেমীণ এই নির্দেশ দিচ্ছেন আমরা অনেক সময় ভেবে বসতে পারি এর মধ্যে এমন কি অসাধারণত্ব আছে এর মধ্যে এমন কি অভিনবত্ব আর এর মধ্যে কি নতুন বিষয় আছে আমার আল্লাহ বলছেন জানাই দেন রসুল এর মধ্যে তিন ধরনের নিয়ামত আছে আল্লাহর রসুলের প্রতি আয়াতে কারিমা আসলো তাহিয়াত এর মধ্যে আল্লাহ হারাপিনের পক্ষ থেকে এটা সুবাশিস আল্লাহর পক্ষ থেকে এটা হাদিয়া এর মধ্যে তোমাদের জন্য বরক তার এর মধ্যে তোমাদের জন্য পবিত্রতা আছে দুনিয়ার মানুষের একটা কথা সব সময় মাথায় ধরে রাখতে হবে আপনি 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 আমি আমার মুখ দিয়ে যে সালাম দেই এই সালামটা আপনার আমার কথা নয় এটা আল্লাহ হারাবুল আলমিনের কথা বান্দার মুখ দিয়ে উচ্চারিত হয় সুভান আল্লাহ কিয়ামতের দিনে যখন বান্দারা চলে যাবে আল্লাহ রাবুল আমিন যখন সাহাবিদের আল্লাহ রাবুল আমিন যখন ফেরেশতাদেরকে বলে দিবেন ফাম্মা কিতাবাহু বিয়ামিনি যাদের ডান হাতে আমল নামা চলে আসবে আল্লা বলছেন এইটার একটা আনন্দ আছে আমল নামা পাওয়ার সাথে সাথে বুঝে ফেলবে আল্লাহ বলছেন কলিবু ইলা আপনাদের এলাকায় যখন গরুর বাচ্চা বিয়ায় গরুর বাচ্চা হয়ে যায় তিন দিন চার দিন পাঁচ দিন এরপরে গরুর বাচ্চার মনে হয় মাথা খারাপ কি দৌড় লাগায় কখনো চলে যাচ্ছে ঘরের মধ্যে বিছনার উপরে পালার মধ্যে বাথরুমের ভিতরে ঠিক কিনা দৌড় দেয় কিনা ও নতুন একটা দুনিয়ার আনন্দ পেয়ে যায় আমার আল্লাহ বলছেন ইলা মাসরুরা যেই না মানুষ ডান হাতে আমল নামা পাবে দৌড় দিবে তারা দৌড় দিয়ে দেবে পরিবারের কাছে যে বলবে দেখ 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 আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দানাতে আমল নামা দিছেন ফেরেশতারা ডাক দিবে আল্লাহর বান্দারা ওদিকে নয় এদিকে এসো এদিকে এসো আমার আল্লাহ তোমাদের কাছে একটা বার্তা পাঠাইছেন ফেরেশতারা বলতে শুরু করবে সাথে সাথে সালামুল কউলুম মির রাব্বির সালাম সালাম কার পক্ষ থেকে কৌলাম রবি রাহিম আমাদের কথা নয় এটা আল্লাহর কথা সালাম সালাম আমার আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ আল কোরআন আল্লাহ কালিন বায়ান ওইখানে রহিম রবের পক্ষ থেকে সালাম পাবি এখানে রহমান রব যে জবান দিয়েছেন ওই জবানের হক যদি আদায় করতে পারিস সুতরাং বান্দা কখনো ভাবিস না সালামটা তোর নিজের কথা এইটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে হাদিয়া ঠিক কেনা মুভাসেররা ব্যাখ্যা করছেন একটু বুঝতে হবে এইটা তারা বলছেন দুনিয়ার কোনো একটা মানুষ যদি তার পরিবারের মধ্যে সুখী পরিবার বানাতে চাই তার জন্য তিনটা গুণ লাগবে কয়টা। ঘুমাই ঘুমায় গেছেন যারা বলেন না যারা জেগে আছেন তারা বলেন গুণ লাগবে কয়টা। তিনটা গুণ লাগবে কি কি এক নম্বর গুণ ওই পরিবারের জন্য লাগবে তই পবিত্রতা যদিও আমাদের বগুড়া অঞ্চলে এই গুণের দরকার নাই বগুড়া অঞ্চলের সুখী পরিবারের সংজ্ঞা হচ্ছে বিয়ে শি করার পরে দুটি সন্তানই যথেষ্ট একটি হলে ভালো আর না হলে তো কথাই নাই সলসলা আরও ভালো এই যে বলছে আমার আরও ভালো না হলেই ভালো তাই নাকি ঠেলা বুঝতে পারতেছে এখন অনেকে সন্তান দুইটা তিনটা আছে কেউ কাছে আসে না লোকজনের অভাব পড়ে গেছে চিন্তা করছে মরে গেলে বাড়ির ভিতরের থেকে লাশ তো বের হবে না তার থেকে লাইভে এসে আত্মহত্যা করে দেয় অন্তত পাবলিক জানুক প্রিয় মুসলমান অধিক সন্তান আর কম সন্তান দিয়ে পরিবারের মধ্যে আপনার সুখের মানদণ্ড নির্ধারণ হয় না ঠিক কিনা ইব্রাহিম ইসলাম কতদিন পর্যন্ত সন্তান নাই উনি কি অসুখী আবার অনেকের যে অনেকগুলা সন্তান তিনি অসুখী নয় কম আর বেশি দিয়ে পরিবারের সুখ নির্ধারণ হয় না সুখ চাইলে তিনটা নিয়ামত লাগবে কয়টা এক নম্বরে লাগবে পরিবারের জন্য আপনার একটা বিবাহের বন্ধন লাগবে বিবাহের আগে কোনো সম্পর্ক নাই কোনো ভালোবাসা নাই ঠিক কিনা বুঝে না না বুঝে জিয়ে রাখে না বিদায় করে ও বাবা বিরাট ব্যাপার পরিবারে আপনার জন্য বরকত যদি লাগে তাহলে বিবাহ দিয়ে আপনার একটা পবিত্রতার সম্পর্ক লাগবে আপনার এমন পবিত্রতার সম্পর্ক স্বামী যদি এক মাস না থাকে স্ত্রীর প্রতি বিশ্বাস আসে স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বাস আছে নিজেদের চরিত্র নিয়ে কোনো কথা নাই ওইটা হচ্ছে একটা মানুষের জন্য বড় নিয়াম ঠিক না চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগে অনেক সালাম দিছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম এখন চেয়ারম্যান হয়ে গেছে খরচ করে এখন উনি মাথা নিচু করে আরে লোকজন সালাম দেয় উনি খেলে ওয়ালাইকুম সালাম ব্যাটা আমি ঢাকার খতিব তুমি এলাকার একটা মাদ্রাসার কোন জায়গার হুজুর সালাম তুমি আমারে দিবে হুজুর ইচ্ছা করে ওভারলুক করে চলে যায় ও আপনি খেয়াল করে নাই আসলে খেয়াল করছে আছে কিনা হুজুরদের মধ্যে সমস্যা আছে আছে কিনা আমি একটা বড় মাদ্রাসার মুহতামিম তুমি একটা হেবজখানা মাদ্রাসার হুজুর তোমারে আমি সালাম দেবো কেন না এরকম কিছু করা যাবে আমাদের মুরব্বিরা আমাদের বাচ্চাদেরকে বকে ব্যাড ব্যাডডপ হয়ে গেছে ছেলেবেলেগুলা সালাম কলম কিছু দিন আমি বলি চাচা আপনার ভুল হচ্ছে নবীজি ছোটদেরকে সালাম দিতেন মুসলাদ আহমদের হাদিস মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস নবীজি ছোটদেরকে সালাম দিতেন আপনি না ওদেরকে সালাম দিবেন আপনি খালি শাটা দেন আর বোকা দেন কেন ঠিক কি না বকা দেওয়া যাবে না কি আন্দাজি যে কোনো জায়গায় মুরব্বীরা সব জায়গায় বকা করবেন না আপনাকে সালাম দিতে হবে না আমি নিজে সাইজ করছি দু একটারে যাচ্ছি দেখি সালাম দেয় না সালাম দেয় কম হ্যাঁ পিচ্ছি ও আমার সালাম শুনে ও চিন্তা করছে হুজুর যেহেতু আমার মতো ছোট একটা মানুষকে সালাম দিচ্ছে নিশ্চয় এটার উত্তর ওয়ালাই না ভিন্ন কিছু হবে উত্তর ভুলে গেছে কিন্তু অ্যাকশনটা কি রিয়াকশন হয়েছে পরের দিন আমি ওই দিক দিয়ে মোবাইল নিয়ে যাচ্ছি হঠাৎ করে ও খেয়াল করছে আগের দিন হুজুর সালাম দিয়ে গেছে ও সাথে সাথে ও হুজুর হুজুর আসসালাম হুজুর হুজুর বাবা যতক্ষণ উত্তর না দেয় ও ততক্ষণ ডাকতেই থাকে আপনি আগে সালাম দিলে এই এফেক্টটা আমাদের সমাজে হবে অযথাই জারে যারে তারে ব্যথ্যব বলে বকা দিয়ে না আমাদের অনেক মুরব্বির জ্বালায় তো মসজিদে মুসল্লি বাচ্চা মুসল্লির আসে না আসে না কোনো একটা বাচ্চা মসজিদে অল্প একটু কথা বলে ফেলছে অল্প একটু বলছে উনি নামাজের মধ্যেই শেষ বৈঠকে খালি চিন্তা করছে কখন নামাজ খালি নামাজটা শেষ হোক দেখ কি করি আল্লাহ দাঁড়ায় এতক্ষণ লাগবে কারণ দৌরুল শরীফ শেষ হয়েছে হুজুর সাল আসসালাম আলাইকুম আছে আসা কিনা তোর বাপ কেন এমন ঝাড়া ঝাড়ছে ও নামাজে আসা বাদ দিছে ওর বাপও বাদ দিছে আছে কি না কত্তেগুলো পাইছে এই ঝাড়াঝাড়ি কোথায় পেয়েছেন আপনি সই হাদিসের মধ্যে আসছে সাল্লাম একদিন সিজদা থেকে উঠছেন না সাহাবিরা বেঁকা হয়ে দেখতেছেন কিরে নবীজির কি হলো নবীজি উঠেন না কেন নবী করিম সাল্লা সাল্লামের কাঁদের উপরে নবীজি নাতনি বসে আছেন নাতনি বসে আছেন নবীজি সালাম ফেরানোর পরে বললেন ও তো বড়ো ঘোড়ায় উঠতে পারে না আমি সিজদাই গেছি মনে করছে এই যে ছোট ঘোড়া এই জন্য পিঠের মধ্যে চেপে আসে আমি চাই নাই তার আনন্দের কমতি হোক এই জন্য সিজদাটা দীর্ঘ হয়েছে সুবান আল্লাহ বাড়িতে যাই বলেন নবীজি এরকম করে বাচ্চাদেরকে আদর করছেন কোলে রাখছেন নামাইছেন আবার গেছেন আর আপনি করে করে বিদায় দিচ্ছেন বকা আমিও বলছি আল্লাহর কাছে জান্নাতে গেলে আমি একটা আল্লাহর কাছে আর্জি দিব আল্লাহ আমরা যা চাই তুমি তো তাই দেখাবে আল্লাহ জান্নাতের মধ্যে আমরা বসে বলবো আল্লাহ একটা ভিডিও দেখতে চাই এই যে মুরব্বী যে আমার ঝাড়ি দিয়েছিল উনার বয়স যখন পাঁচ বছর উনি তখন আসরের নামাজের সময় কি করতেছিল ভিডিও চালু হয়েছে দেখা যাচ্ছে টায়ার নিয়ে খেলতেছে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসে কিনা অতএব আমার শেষ কথা প্রিয় ভাইরা বাচ্চাদেরকে আদর করেন ছোটদেরকে স্নেহ দেন ভালোবাসা দেন এই সমাজটা সুন্দর হবে ছোটরা যখন মুরব্বীদেরকে সম্মান দিবে মুরব্বীরা যখন ছোটদেরকে স্নেহ দিবে এই ভালোবাসা বর্ষা সমাজে আমাদের মসজিদগুলো ভরে উঠবে পকেটের মধ্যে চকলেট রাখবেন পাঁচ দশ বিশ টাকা রাখবেন আসরে আসছিস বাপ মাগরিবে আসবি এই চকলেটটা দিলাম দুই দিন টানা দেখছি ধর পাঁচটা টাকা দিলাম দোকানে যে খেয়ে নিবি জলপান খাবি তুই আপনি তাকে নামাজের বিনিময়ে দিচ্ছেন না মসজিদের দিকে তাকে ডেকে ডাকার চেষ্টা করতেছেন আল্লাহর দিকে অনুগামী বানানোর চেষ্টা করতেছেন আল্লাহ আমাদের সমাজটাকে সুন্দর করার তৌফিক দেন বলেন আল্লাহ টোয়েন্টি ফোর এনজয় বাই টু দা কোরআন